আমরা দেখেছি কিভাবে দলদাস পুলিশ তা পুরুষের মতো সম্পাদক আমাদের রাজ্য সম্পাদককে গ্রেফতার ग्रेप्तार घाटाल पाशकुड़ा सड़कर ओपर दासपुर गौराते বিক্ষোভ দেখায় দাসপুরের বিজেপি নেতৃত্বরা। দাসপুরের গৌরা মার্কেটিং সোসাইটির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে গৌরা বাসস্ট্যান্ডে এসে পথসভা করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির বিক্ষোভকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দাসপুর পুলিশের তরফে দুপুর থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল গৌরা বাসস্ট্যান্ড চত্বরে। অবৈধভাবে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সৌমিত্র খান মহাশয়কে যেভাবে এই স্বৈরাচারী তৃণমূল সরকার গ্রেপ্তার করেছে গতকাল রাত্রে, আমি ধিক্কার জানাচ্ছি সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে। আমি জানি না এই বাংলায় কী রাজ চলছে, যেখানে সেখানে যেমন খুশিভাবে অন্যায়ে অবিচারে আমাদের বিভিন্ন কার্যকর্তাকে বারবার গ্রেপ্তার করা হচ্ছে। দলদাস পুলিশ প্রশাসন বারবার আমাদেরভাবে বিভিন্ন রকম অত্যাচারে কেস দিয়ে ভয় দেখিয়ে আমাদেরকে আটকে রাখছে। কিন্তু একটা কথা আমরা বলতে চাই, যুব মোর্চা লড়াই করতে জানে, আমরা চোখের চোখ দিয়ে লড়াই করি, আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করি, আমরা জানি কিভাবে লড়াই করতে হয়, এর জবাব কিভাবে দিতে হয়। তাই মমতা ব্যানার্জিকে এবং তৃণমূলের সমস্ত উন্নয়ন বাহিনীকে আমরা এখানে আজ দাঁড়িয়ে বলে যেতে চাই এই গৌরার বুকে, যে খুব সাবধান, ততটাই আমাদের উপর অত্যাচার করুন যতটা আপনারা পরে সহ্য করতে পারবেন। দেখুন, গতকাল রাত্রে আমাদের রাজ্য সম্পাদককে অ্যারেস্ট করেছিল আসানসোল পুলিশ। সেই জন্যই ভারতীয় জনতা যুব মোর্চার পদের সভাপতি মাননীয় সৌমিত্র খান মহাশয় ওখানে পুলিশ কমিশনারে গিয়েছিলেন এবং কথা বলতে তাকে অবৈধভাবে গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে যুব মোর্চা আজকে প্রতীকী অবসান অবরোধ করছে, রোজ রাস্তা অবরোধ। তো এটা আমাদের ঘাটাল সাংগঠনিক জেলায় বিভিন্ন জায়গায় পথ অবরোধের মাধ্যমে এই কর্মসূচি চলছে।